306 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তিন শ্রেণীর মানুষ, সালাসাতুল্লা ইউকাল্লিমুল্লাহ ওয়ালা ইউনজির ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহু আযাবুন আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না পাপ থেকে, বরং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সাহাবীরা বলছেন মানহুম ইয়া রাসূলুল্লাহ কাদ খাবু ওয়া খাসারু, তারা কারা যারা কিয়ামতের মাঠে আল্লাহর রহমত পাবে না, ধ্বংস হয়ে যাবে, তারা কারা? আল্লাহ রাসূল এক নম্বরে বললেন আল মুসবিল, যারা টাকরুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পায়জামা পরিধান করে, তারা হলো এক নম্বর। এবার নেন আপনি, এমন দিন আসবে সেদিন কথা বলবেন না। স্পষ্ট বলেছেন যে জাহান্নামে যাবে তারা, কথা বলবেন না তাদের সাথে, তাদের দিকে তাকাবেন না, পবিত্র করবেন না। এক নম্বর বললেন মুসবিল, যারা টাকরুর নিচে কাপড় পরে। এই হাদিসটা অন্তত এই 70 বছরে ও শুনেছে কতবার, কত শতবার শুনেছে, কিন্তু ওই হাদিসটার প্রতি এখনো আমল করেনি, মানে ইমান নাই। ইমান আলাদা, ইমান আলাদা জিনিস। আবার এটা ছোট্ট আমল মনে করলেন, আবার ছোট্ট একটা সুন্নাত মানবেন, কত ফজিলত। 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, হাদিসের সনদ সহিহ। বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, মাত্র এক নেকি, মানে তুকাব্বিলাত লাহু হাসানা, যার এক নেকি কবুল করা হবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এক নেকির কারণে। তাহলে একটু ভয় থাকতে হবে, ছোট্ট একটা বেদাতি আমলের কারণে একজন মানুষ জাহান্নামে চলে যেতে পারে। দুইটা মহা মুসিবত উম্মতের উপরে চেপে বসেছে, এক বেদাতি আমল, আর দুই জাল এবং যঈফ হাদিস। উম্মতের উপরে চেপে বসেছে, উম্মতের উপরে চেপে বসেছে দুইটা জিনিস, একটা হলো বেদাতি ভুয়া আমল, আর আরেকটা চেপে বসেছে কি, জাল যঈফ হাদিস। মানুষ জাল হাদিস মানার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সহিটা মানবে না, মানবেই না গো। জাল হাদিসের প্রতি এত ঝোঁক বেশি, অনুরূপভাবে সুন্নাত মানার প্রতি যত আগ্রহ আছে, তার চেয়ে বেদাত মানার প্রতি বেশি আগ্রহ আছে, বেদাতের প্রতি ঝোঁক বেশি। আপনাকে বলা হচ্ছে, বলছি একাকী মুনাজাত করেন, ফরজ সালাতের পরে, সুন্নাতের পরে, রাত্রে তাহাজ্জুদের পরে, যে কোনো সময় অজু করে দুই রাকাত সালাত আদায় করে আপনি দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার চাওয়া আল্লাহর কাছে বলেন, অনেক হাদিস বর্ণিত হয়েছে, এটা মানবেই না। ওই মাত্র 10 সেকেন্ড ইমামের সাথে ফরজ সালাতের পরে মুনাজাত করার জন্য ব্যস্ত হয়ে আসেন, এত হাদিস শুনালাম মুরব্বী। আরে দুই শ্রেণীর মানুষ হলো কঠিন জিনিস, একটা হলো মুরব্বী আর একটা হলো মৌলভী। এই দুই শ্রেণীর মানুষ এতই জিদি আর এত অহংকারী, এরা আমূল সংশোধন করবে না। মুরব্বীর জিদ দেখলে মনে হয় মুরব্বী মূর্খ, কিছুই জানে না, ও শুধু একটা কথা বলতে জানে, আগের আলেমগণ কি ভুল করে গেছেন? ও শুধু বলতে জানে একটা জিনিস, যদি বাপ দাদা জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। এক খাটাস এক বক্তা বলছে, যদি এই ঈদে মিলাদুন্নবী করার কারণে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, তাহলে নবীকে সন্তুষ্ট করার জন্য আমরা জাহান্নামে যাব। কত বড় বেয়াদব একটা দেখে চিন্তা করে, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলে বলছে। একবারে আমাকে একজন বক্তব্য বলা শোনালো যে দেখেন এইভাবে বলছে, জাহালাদিসা জান্নাতে যাবো, জান্নাত ছেড়ে দেব, আর আমরা জাহান্নামে যাব, নবীকে নিয়ে জাহান্নামে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই কথা বলছে, মানে ও বেদাত থেকে বের হবে না, বেদাত থেকে বের হবে না। এই মুসিবতের কারণে সমাজ সংস্কার করা যাচ্ছে না, খুব জটিল হয়ে গেছে সমাজ সংস্কার করা। আপনাদের এই দুইটা বিষয়ে আপনাদের স্মরণ থাকতে হবে, সাবধান থাকতে হবে। যখন শরীয়ত পাওয়া যাবে তখন গোলামি করা যাবে না, গোলামি করবেন নাকি? কত এই দুইটা মুসিবতের কারণে
আর একটা হলো যে আপনাদের আলেম মানুষ, খতিব, ইমাম, বক্তা, বুজুর্গ, দরবেশ, পীর, এরা এত কঠোর। একজন আলেমের, ইমামের পোস পাস ঢং ঢুং দেখলে মনে হয় ও নবীর চেয়ে বড় আলেম। আপনি নাউজুবিল্লাহ পড়ছেন কেন? কত আলেমকে দেখবেন আপনি, ওর যোগ্যতা শুধু বুগদাদি কায়দা, না কোরআন হাদিস পড়েছে, না বুঝেছে, অথচ অহংকারের বেলায় কথাবার্তায় চাল চলনে মনে হয় ওর পাগড়ি আর টুপি দেখলে মনে হয় নবীর চেয়ে অনেক বড় আলেম। বাস্তবিতাই নবীর কোনো ডিগ্রি ছিল? নবীর কোনো ডিগ্রি নাই। হুজুরের তো ডিগ্রি অনেকগুলি, হুজুর হাটহাজারি পাস, হুজুর দেওবন্দি পাস, কাসেমি, মাদানি আসে না, হুজুর মাস্টার্স পাস, ট্রিপল কামেল, ট্রিপল দাওরা, কত ডিগ্রি। আবার বলে নকশাবন্দি, আবার বলে চিস্তি, কত ডিগ্রি পিছনে লাগানো আছে। আল্লাহ নবীর কোনো ডিগ্রি ছিল? বড় আলেম তো এরাই। আমি বলি আল্লাহর নবীর যে একটা ডিগ্রি ছিল, তোমাদের 14 কোটি ডিগ্রি যদি এক জায়গায় করা হয় তবু মিলবে না। হাজার কোটি যদি ডিগ্রি থাকে তবু তোমার ডিগ্রি পাঁচ পয়সা দাম নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগ্রি ছিল একটা, তিনি ছিলেন রাসূলুল্লাহ। কি এই রাসূলুল্লাহ, এই ডিগ্রি পৃথিবীর কারো আছে? তুমি এত বড়াই করো কেন? তোমার কাছে জিবরিল আমিন আসে না, তোমার কাছে শয়তান আসে। জিবরিল আমিন আসে না তোমার কাছে, আল্লাহ নবীর কাছে শয়তান আসতেন না, জিবরিল আমিন আসতেন। তোমার এত অহংকার কেন? তুমি দেশের মানুষকে, সমাজকে, এলাকাকে বিভ্রান্ত করছো মিথ্যা কথা ছড়িয়ে, জাল জৈব মিথ্যা কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছো। বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে যে মিথ্যা কথা ছড়ানো হয় যে বইটাতে, মানুষকে আজকে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে, একবারে জাল জৈবের ফাঁদে বদ্ধ করে দিয়েছে। জাল জৈব থেকে তাবলিগের স্বরূপের উপরে, তাবলিগের উপরে একটা বই আপনাদের কাছে পেশ করেছি। আপনারা জানেন একটা বইয়ের মাধ্যমে, এক ফাজাইল আমলের মাধ্যমে সারা দেশের মানুষের আকীদা, ঈমান শিরিক বিদাতে নিমজ্জিত একবার, সেখান থেকে মানুষকে বের করার জন্য অনেক দিন থেকে পরিশ্রম করছিলাম। কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ বইটা আল্লাহ বের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাবলিগের স্বরূপ, মানুষ রেগে যাক, ক্ষোভ প্রকাশ করুক, যাই করুক না কেন, আমার জাল জৈব মিথ্যা কাহিনী থেকে বের করে নিয়ে এসে সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করা কোনো উদ্দেশ্য না। আমি বলেছি দিনী ভাইদেরকে, সারা পৃথিবীতে যারা আছেন, যারা আমাদের বক্তব্য শুনে, তাদেরকে বলবো তাবলিগের স্বরূপ বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে সারা দেশে বিতরণ করা দরকার। শুধু তাই না, আমি দাবি রাখি, আমি প্রচেষ্টা করেছি, কিন্তু এই প্রচেষ্টা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটি যেমন সারা দেশে, সারা পৃথিবীতে যে যেখানে আছে সেখান থেকে বিতরণের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ বিতরণ করেছে, ঠিক তাবলিগের স্বরূপ এই বইটা আপনাদেরকে বলবো বিতরণ করবেন, অন্তত পৌঁছিয়ে আমার, আপনার, তার, আল্লাহ। 56 নম্বর আয়াত সূরা কসাসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বারবার বলছিলেন, পীড়াপিড়ি করছিলেন, আবু তালেবকে বলছিলেন চাচা কালেমা পড়েন একবার, বাকিটা আমি দেখে নেব, বারবার পীড়াপিড়ি করছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করলেন আল্লাহ। আল্লাহ বলে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মোহাম্মদ, তুমি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত দিবেন কে? আল্লাহ, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। ধমক দিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বোঝা যাচ্ছে
আমরা পৌঁছানোর দায়িত্ব পালন করতে পারি, কিন্তু হেদায়াত দেওয়ার দায়িত্ব আমাদের নয়। আমরা দোয়া করতে পারি, আল্লাহ তুমি এই বেদাতিদেরকে হেদায়াত দান করো, আল্লাহ তুমি মাজার পূজারীদেরকে হেদায়াত দান করো, আল্লাহ তুমি কবর পূজারীদেরকে হেদায়াত দান করো, বেদাতি আলেম যারা বেদাতি কথাবার্তা বলছে আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দান করো, এই কথাটা বলতে পারি।